মালদার গাজলে বিশ্বকর্মা পূজোকে সামনে রেখে মূর্তি বানানোর প্রস্তুতি চলছে যোগ কদমে। আগামী 17ই সেপ্টেম্বর বিশ্বকর্মা পূজো, তারই উপলক্ষে দেশের কলকারখানা থেকে বিভিন্ন ঘরে ঘরে এবং প্রতিষ্ঠানে পূজিত হবে, তাই এই বিশ্বকর্মা পূজোর প্রতিমার মূর্তি সঠিক টাইমে যারীদের কাছে পৌঁছে দিতে পারে। তারই কারণে মালদা জেলার গাজলে ঢাকা পূর্তির মৃৎশিল্পীরা জোর কদমের মধ্যে দিয়ে দিনরাত ভর জোর কদম মূর্তি করার কাজ করে চলেছে। এমনই দৃশ্য দেখা গেল মালদার গাজল চাকাপট্টির মৃৎশিল্পীদের মধ্যে। মালদার চাকাপট্টির মৃৎশিল্পী মধুসূদন পাল জানান, গেল বছরের তুলনায় এবছর বিশ্বকর্মা মূর্তির অর্ডার 120টি পেয়েছেন। এছাড়াও রেডিমেড বিশ্বকর্মা ঠাকুরের মূর্তি বানিয়ে থাকেন। বিশ্বকর্মা মূর্তি 800,000 থেকে শুরু করে আরও বেশি দামেও মূর্তি বানান। গেল বছরের তুলনায় এবছর বিশ্বকর্মা পুজো অর্ডার পেলেও কাঁচামাল মূর্তির সরঞ্জাম মূল্যবৃদ্ধি থাকার কারণে মূর্তি বানিয়ে লাভজনক ব্যবসা হচ্ছে না বলে জানান। জাতি ব্যবসা করতে হয়, তাই বাবার মৃৎশিল্পী ব্যবসাটিকে টিকিয়ে রাখার জন্য মৃৎশিল্পী পাড়ের কাজ করে চলেছি। বিশ্বকর্মা অর্ডার খুব কমই হয়, সরি রেডিমেড আমরা বানাই, এখন সব অর্ডার প্রায় হয়ে গেছে আমাদের। কতগুলো এবার অর্ডার পেয়েছেন? ওই 120টার মতো। 120টার মতো। ওই সব রকম ছোট বড় মাঝারি সব রকম সাইজের আছে, সব রকম দামের আছে। কতদিন কত চাই? মানে একদম 1,000 থেকে শুরু একদম 4,000-5,000 এই রেঞ্জের সব, কিংবা হাই 1,500 রেঞ্জেরও আছে, সব রকম রেঞ্জের আছে। গেলবতে চাঁদে এবার ভালো চাহিদা আছে। আমার নাম হচ্ছে মধুসূদন পাল, মুন্টু পাল শিল্পালয়, গাজল, মালদা। মালদা থেকে বলাই পোদ্দারের রিপোর্ট, ইউ বাংলা টিভি। ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়।